হানিমুনে গেছেন কাঞ্চন শ্রীময়ী, এখন জল কিলিতে ব্যস্ত তারা। হানিমুনে কোথায় গেলেন এই তারকা জুটি? চলতি বছরের 14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে দিন হয়েছিল কাঞ্চন আর শ্রীময়ীর আইনি বিয়ে। কাঞ্চন শ্রীময়ীর বিয়ের রেশ কাটেনি এখনও, সমাজ মাধ্যমের পাতায় এখনও ঘুরছে তাদের ছবি। এদিকে কেটে গেছে অনেকগুলো দিন, এবার বিয়ে শেষে হানিমুনের পালা। হানিমুনে যেতে একটু দেরি হলেও দীর্ঘ প্রতীক্ষার পর মধুচন্দ্রিমায় গিয়ে চুটিয়ে আনন্দ করছেন তারা। সোমবার সকালেই বিমানবন্দর থেকে ছবি পোস্ট করেছিলেন দুজনে। ছবি দেখে সবাই আন্দাজ করতে পেরেছিলেন হানিমুনে যাচ্ছেন দুটিতে, কিন্তু কোথায় যাচ্ছেন তা জানাননি তারা। তবে এবার ছবি আর ভিডিওতে স্পষ্ট, দম্পতির গন্তব্য মালদ্বীপ। বহু তারকারই পছন্দের ডেস্টিনেশন মালদ্বীপ, তারকারা প্রায়ই ছুটি কাটাতে মালদ্বীপ যান। এবার বিয়ের পর বউকে নিয়ে সেখানেই গেলেন কাঞ্চন মল্লিক। বিকিনি পরে জলকিরিতে নেমে পড়েছেন শ্রীময়ী, সঙ্গে রয়েছেন কাঞ্চন। মালদ্বীপের একটি ওয়াটার ভিলা বুক করেছেন তারা, ওয়াটার ভিলার নাম উইথ পুল ওয়াটার ভিলা। মধুচন্দ্রিমা করার জন্য সেরা জায়গা এটি। ছবি ভিডিও দেখে এর দাম জানতে চাইছেন অনুরাগীরা, কত খরচ পড়েছে এই রিসোর্টের। জানা যায় যেমন সুযোগ সুবিধা রয়েছে তেমনই দামও আকাশ ছোঁয়া। রবিবার ছিল শ্রীময়ীর জন্মদিন, রিসোর্টে পা রাখতেই সেলিব্রেশন শুরু। ফুল দিয়ে খাট সাজানো ছিল, সেখানে লেখা হ্যাপি বার্থডে। রিসোর্টের তরফ থেকে বার্থডে কেকও পাঠানো হয়। রিসোর্টটি খুবই সুন্দর, মেইন ডোর দিয়ে ঢুকলে প্রথমে বসার ও ব্যাগ রাখার জায়গা, তারপর শোয়ার ঘর, আর সেখান থেকে ব্যালকনি যেখানে রয়েছে ইনফিনিটি পুল আর রয়েছে সমুদ্রে নামার সিঁড়ি। এই রিসোর্টে এক রাতের জন্য খরচ পড়ে 50,000 থেকে 1,00,000। এন্টারটেইনমেন্ট ব্যুরো, নিউজ বর্তমান।